তুমি তুমি একদম চিন্তা করো না সকালে, আমি উকিল লাগিয়ে পুলিশের সাথে কথা বলে যেভাবেই হোক যেভাবেই হোক আমি আমাদের আবিরকে বাড়িতে ফিরে নিয়ে আসবো। আই প্রমিস সোনালি, তুমি তুমি শুধু নিজেকে শক্ত করো, শুধু শক্ত করো নিজেকে। আমি আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন আমি আবিরের ক্ষতি চাইনি, আমি আমি ইচ্ছে করে কিছু করিনি মা। খবরদার, খবরদার, আমার ছেলের নাম নেবে না তুমি। আমাদের ওপর তোমার রাগ থাকতে পারে, যে ছেলেটা তোমার জন্য সারা পরিবারের সাথে ঝামেলা করেছিল তার এত বড় ক্ষতি করতে পারলে তুমি কি করে পারলে বেগম? তুমি কি মনে করে লুকিয়ে লুকিয়ে পুলিশকে আবার সাহায্য করতে গেলে? এত বড় কাণ্ড ঘটলো, বৌদির মাথা ফেটে গেল, তাও তোমার কোনো হেলদোল নেই? এই ফ্যামিলির আরো বড় ক্ষতি করতে হলো? পরিবারের কাছে ভালো সেজে নিজের বরকে জেলে পাঠিয়ে দিলে, বাহ, আদর্শ বৌমা হওয়ার কি ছিরি! হ্যাঁ, সবটাই নাটক, আমি প্রথম থেকে জানতাম ও নাটক করছে। মেজ বৌদি আজকে কোনো ভুল কথা বলছে না, কাউকে না জানিয়ে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে কি করে? হ্যাঁ বেগম, এবার আর আমি অন্তত তোমাকে সাপোর্ট করতে পারছি না। আমার মনে হয় তোমার এই হটকারিটাকে কেউই সাপোর্ট করতে পারছে না। তুমি কেন করলে এটা আবিরের সঙ্গে? ভীষণই একদম ঠিক কথা বলছে বেগম, তুমি আজ অব্দি যা যা করেছো তোমার সমস্ত সিদ্ধান্তে আমি তোমার পাশে ছিলাম, তুমি এটা কি করে করতে পারলে? কি করে তুমি আমার ভাইয়ের মতন একটা মানুষকে কিভাবে অ্যারেস্ট করাতে পারলে? তোমার বিচার বুদ্ধিমত্তায় সবসময় সবসময় আমরা সবাই সবাই ভরসা করেছি বেগম, কি করে করতে পারলে এটা? বুধবার সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।